subscribe our channel BTV Odia and don't forget to press bell icon. রাতি অধরে দোকানর তালা ভাঙ্গি 3 লক্ষর ঊর্ধ্ব মূল্যর জিনিসপত্র চোরি করে চম্পট মারিলে চোর। সুবর্ণপুর জেলা তরভা সহরের ঘটিছে এইভাবে ঘটনা। তরভা সহরকু প্রবেশ করা মাত্রে নিবৃতি নদী পোল নিকটরে গতরাত্রি প্রায় 11 ঘণ্টা 30 মিনিট সময়ের হরিহর গ্যারেজর শটরর তালা ভাঙ্গি টায়ার, মোবিল, চেঞ্জ পকেট, মোটর পার্টস ইত্যাদি প্রায় 3 লক্ষর ঊর্ধ্ব মূল্যর জিনিসপত্র চোরি করা নিয়ে গ্যারেজ মালিক সুশান্ত কুমার সাহু তরভা থানার লিখিত অভিযোগ করেছে। সুশান্তঙ্ক কহিবা অনুসারে গ্যারেজকু লাগি রহিথিবা কুকুড়া দোকানী ভোর সকালু কুকুড়া বোঝাই গাড়িকু অন্যত্র পঠাইবা সময়রে গ্যারেজর কিছু জিনিসপত্র বাহারে পড়িথিবা দেখিবাকু পাইথিলে। সে সাঙ্গে সাঙ্গে সুশান্তকু এই নিয়ে খবর দেইথিলে। গ্যারেজ মালিক আসি দেখিলা বেলকু চোরমানে দোকানর তালা ভাঙ্গি বহু পরিমাণ জিনিসপত্র চোরি করে নিয়ে যাইছন্তি। সে এই নিয়ে সাঙ্গে সাঙ্গে তরভা থানাকু খবর দেবা সহ লিখিত অভিযোগ করেছন্তি। তরভা পুলিশ আইআসি নিরঞ্জন দাস ঘটনাস্থলে পৌঁছি তদন্ত আরম্ভ করেছে। তরভা অঞ্চলের দিনকু দিন চোরি ডকাইতি ভি ঘটনা ঘটুবা কিছু নূয় নুহে। দিন দ্বিপহরের তরভা থানা নিকটর বাইকর ডিকি ভাঙ্গি টঙ্কা লুট অভিযোগ, বাইক চোরি ভি ঘটনা অনেক থর ঘটি নজর রয়েছে। নিকটরে কিছু দিন তলে মেন রোডে থাকা আনন্দ জুয়েলার্স তালা ভাঙ্গি চোরি উদ্যমরে পুলিশ দুইজন অভিযুক্ত সিসিটিভি আধারে গিরফ করে জনা যাই। তবে সহরের দিনকু দিন ডকাইতি ভি ঘটনা নিয়ে অঞ্চলবাসী নিজক অসুরক্ষিত মনে করছেন। পুলিশের কার্যদক্ষতা অঞ্চলের জনসাধারণ মধ্যে বিভিন্ন চর্চা হচ্ছে। রাতে আসলা কুকুরা গাড়ি যে মানে দেখলে সতর ফটক সব লক করে দিয়ে তাড়াতাড়ি তার বাঁধি দিয়ে ইয়াড়ে রসি বি বাঁধি দিয়ে আমার নড়িয়া কাতির রসি সে দেখলে তাকে পাগল বুলি টিকা বুলি কহিলে আর সে খোলা খুড়ি করলে দেখলা বলি কুকুরা লোড করি দেখলা বলি আমার ইয়াড়ে সব সামানপত্র বাহারা পড়িছে। দেখলে যে মতো তারপরে ফোন করলে 3টা বারে 3টা ফোন করলে যেতে দেখো তোমার দোকান কাহা যে মেলা হয়েছে আর তোমার তালা দোলি নিয়ে দিয়ে আমি বলি তুমি তালা দিয়েছি দেখা বলি আসিকি চোর চোরা মানে সব নিয়ে যাই টায়ার মানে ভটার পকাই দিয়েছ মোট সামান পত্র যেটা নেওয়ার সব নিয়ে যাই।